এনআরসির 155 কোটির কেলেঙ্কারির অভিযোগ। তদানীন্তন সমন্বয়ক প্রতীক হাজেলার বিরুদ্ধে তদন্ত বিচারি আবেদন। লুইত কুমার বর্মনের আবেদন খারিজ কামরূপ সিজেএমর। উচ্চতম ন্যায়ালয়ের অধীনত বিচারাধীন হয়ে থাকা গোচরের বিষয় এটার তদন্তর নির্দেশ দিয়াটো সিজেএমর আওতাত নপরে। এই গুরুত্বপূর্ণ রায় কামরূপ সিজেএম আদালতর। এনআরসির কেলেঙ্কারিক লৈ কামরূপ সিজেএমত গোচর দিছিল ব্যবসায়ী তথা ছবি নির্মাতা লুইত কুমার বর্মনে। কেগর প্রতিবেদনের উপর ভিত্তি করে তরাই এই গোচরত প্রতীক হাজেলার বিরুদ্ধে তদন্ত বিচারি আবেদন। 2014 পৰা 2019ৰ ভিতৰত 155 কোটি কেলেংকাৰীৰ অভিযোগ। হাজেলাৰ লগতে উইপ্ৰৰ বিৰুদ্ধে তদন্ত বিচাৰি আবেদন জনাইছিল লুইত কুমাৰ বৰ্মনে। আবেদনৰ শুনানি লৈ কামৰূপ সিজেএম আদালতে নিৰীক্ষণ কৰে যে এনআৰচিৰ প্ৰসংগ উচ্চতম ন্যায়ালয়ৰ পৰ্যবেক্ষণত আছে। এনে অৱস্থাত সিজেএমৰ আওতাত নপৰে এনআৰচিৰ কোনো গোচৰৰ প্ৰসংগ। সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাকু দিব নোৱাৰে কোনো নির্দেশনা। গোচরটো পঞ্জীয়ন করার ক্ষেত্রটো আছে বাধ্যবাধকতা। সমগ্র আবেদন নিরীক্ষণ করে সিজেএম আদালতে মন্তব্য করে যে উচ্চতম ন্যায়ালয়ত বিচারাধীন হয়ে থাকার বাবে অভিযুক্তক হাজির করার ক্ষেত্রটো আছে জটিলতা, যার বাবে কামরূপ সিজেএমে লুইত কুমার বর্মনের আবেদন খারিজ করার নির্দেশনা প্রদান করেছে। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।